অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহরি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহরির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহরির খানা খেয়ে নেন, সাহরি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। আমরা অনেকে যদি সাহরি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না। অনেক লোক আছে বলে যে আজকে সাহরি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না। তো সাহরি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন? সাহরি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ। আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই, সাহরি না খেলে রোজার কোনো অসুবিধা নাই, সাহরি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা সাহরির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহরির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহরির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহরি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে না, আমরা একেবারে মরে যাব না, ধৈর্য ধরা শিখতে হবে। ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে। এই জন্য ভাইরা, কোনোদিন সাহরি মিস হলে ওই দিন রোজা মিস করা যাবে না। দশ নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো, সাহরিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না, সেটা হলো খেজুর খাওয়া। সন্ধ্যার সময় আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নাত, কিন্তু সাহরিতে খেজুর খাওয়া যে সুন্নাত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনী আত-তামার, ইমানদারের সবচাইতে উত্তম সাহরি হলো খেজুর। আপনি ভাত খান, ডাল খান, গোস্ত খান, মাছ খান, যাই খান, এক পিস খেজুর আপনি যদি অন্তত সাহরিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সওয়াব পাবেন। খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি, খাদ্য শক্তি থাকে, এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে। এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন, অথচ হাদিসে শুধু ইফতারিতে না সাহরিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা, নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহরিতে যে খেজুর খেতে হয় এটা জানি না।